কার্টুন গেটটা পেরিয়েই আমরা ওদিক থেকে শুরু করব। দেখি ভাই একটু যাই, দেখি যাবো। আমি কলকাতা থেকে এসেছি, আমি কলকাতা থেকে রাত দখলের পক্ষ থেকে এসেছি, রাত দখল অধিকার দখলের পক্ষ থেকে। আমার মনে হয় যারা আঞ্চলিক কার্যকর্তা তাদেরই আগে বলা উচিত, যাই হোক ওনারা যখন বলেছেন আমি বলছি। আজকে এই গার্জিয়ান পার্কে, এই গার্জিয়ান গেটের সামনে মিলিত হয়ে ওরা তিন ভাগে ভাগ হয়ে যাবেন, তিনটে শহরের তিন দিকে ছড়িয়ে পড়বেন এবং তারা মানুষের সাথে জনসংযোগ করবেন, তাদেরকে এই ব্যাজটা পরাবেন এবং তাদের বলবেন যে উৎসবে তো তারা ফিরেছেন ঠিক আছে, কিন্তু তারা কি অভয়াকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে ফিরেছেন? 14 তারিখ রাতে যে বেদনা নিয়ে তারা এসেছিলেন সেটা তো এত সহজে মিটে যাওয়ার কথা নয়। ফলে উৎসবে তারা ফিরেছেন কিন্তু নিশ্চয়ই তারা অভয়াকেও মনে রেখেছেন, সেই স্মৃতি যদি তারা মনে রেখে থাকেন তাহলে তারা নিশ্চয়ই ন্যায় বিচারের দাবিতেও আছেন। সুতরাং পুজোয় যেখানেই যান তারা, তারা যেন অভয়ের কথা, তার ন্যায় বিচারের দাবির কথা তারা যেন আবার অন্যান্য লোকেদের বলেন আর এই ব্যাজ যেন সবসময় পরে থাকে। আমার নাম শতাব্দী দাস। হচ্ছে যে পুজো চলছে, তো পুজো একটা বাঙালির সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গাপুজো, কিন্তু সেই দুর্গাপুজোতে আমরা অভয়াকে নিয়েই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখব, মণ্ডপে মণ্ডপে ঘুরব। আর আমাদের সব মানে পথ চলতি মানুষের কাছে আজকে আমাদের অ্যাপ্রোচ যে আপনারা অবশ্যই ঠাকুর দেখুন, উৎসবে থাকুন, কিন্তু এই অভয়ের ব্যাচটি বুকে নিয়ে, যাতে প্রত্যেক মুহূর্তে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি, চারিদিকে তাকে আমরা দেখতে পারি। কারণ আমাদের যে মানে আমাদের বাঙালিদের মেরুদণ্ডটাকে কিন্তু তিনি সোজা করে দেন, আমাদেরকে শক্ত হয়ে সব জায়গায় না বলতে, প্রতিবাদ করতে, মানে আজকে আমরা এতজন যারা রাস্তায় হাঁটছি তারা কিন্তু কোনোদিন আগে রাস্তায় হাঁটবো এটা ভাবতে পারিনি, তাদেরকে উনি বের করেছেন। তাই আমরা অবশ্যই বেরোবো, ঘুরবো, কিন্তু অভয়ের সাথে। অভয় শক্তি বলপ্রদায়িনী, অভয় শক্তি, অভয় শক্তি।
আমরা বর্ধমান শহরের আপনারা দেখছেন কার্জন গেটকে দেখলে তিনটে রাস্তা ভেঙে যাচ্ছে, একটা কার্জন গেট থেকে বড় বাজার রাজবাটি, একটা কার্জন গেট থেকে স্টেশন, একটা কার্জন গেট থেকে উল্লাস। আমরা তিন দিকে একটা দল আমাদের বেরিয়ে গেছে, আমরা দুটো দল বেরিয়ে যাব এবং প্রত্যেককে অ্যাপ্রোচ করব, ব্যাচ দেব, তারা বিনামূল্যে দেব, মানে এটা আমাদের তাদেরকে দেওয়া যে আপনারা এটা পড়ে আপনারা ঠাকুর দেখবেন। আমরা এটা অ্যাপ্রোচ করবো যে অভয়া থাকুক আমাদের সাথে, অভয়ার সাথেই আমরা যদি উৎসব করি আমরা অভয়াকে সাথে রেখেই করবো, এটাই আমাদের আজকে। আমার নাম অঙ্কিতা বসু।